বন্ধুসকল, আজি আকৌ আহিলোঁ আমি নামৰূপলৈ। নামৰূপত আপোনালোকে গম পাইছে ইতিমধ্যে কিছুমান মানুহে নামৰূপত মানে ভাওনা সমাৰোহ, আচলতে ভাওনা কম্পিটিশ্যন চলি আছে। আৰু আজি আমি এখন ট্ৰেভেলাৰ লৈ আহিলোঁ। ট্ৰেভেলাৰত আহিবলৈ অলপ প্ৰব্লেমো হৈ হ'লেও যি কি নহওক মানে এইপিনে চাওক, আমি পাই গ'লোঁ সেই মেইন গেটখন। এইখন হৈছে গেটখন আৰু আমাৰ গোটেই ভাওনা কৰা যিসকল আমাৰ প্ৰতিযোগী আছে তেখেতসকলে গোটেইসকলে ৰৈ আছে। আৰু কি ক'ম এতিয়া, আমি ভিতৰলৈ সোমাই যাম। আমাৰ একদম মেইন মানুহ এজন লুলুদা, আপুনি এতিয়ালৈকে নমা নাই, কিয় নমা নাই? আপোনাৰ কাৰণে মানুহ বহুত মানুহ ৰৈ আছে, লুলদাকত লুলদাকত কৈ আছে। আপুনি নামি আহিলে ভাল পাম মানে। লং পেন, লং পেন, আচলতে বন্ধুসকল ভাওনা বুলি ক'লে আচলতে বহুতখিনি নিয়ম নীতি নিয়ম থাকে, আৰু সেই নীতি নিয়মৰ মাজেৰে আমাক তেখেতসকলে আদৰি নিছে। পাচন্দা, নমস্কাৰ। এজন বহুত কি ক'ম আৰু, প্ৰায় ভাওনা মানুহে কিছুমানে চিনি পায় পাচনিদাক। আৰু পাচনিদা, আপুনি কি ক'ব কম্পিটিশ্যনখনৰ বিষয়ে, কিবা প্ৰিপেৰেশ্যন কেনেকুৱা? আমি সম্পূৰ্ণ প্ৰিপেৰেশ্যনত আহিছোঁ, নাম ক'লে যে আহিছোঁ পাৰিজাত পাখ্যান নাটকখন লৈ, আৰু মই মুখ্য চৰিত্ৰত অভিনয় কৰিম হেৰি সত্যসোমা। ভালেই লাগিছে, বহুত আগ্ৰহেৰে ৰৈ আছোঁ। দৰ্শকৰ পৰা মৰম আৰু আশীৰ্বাদ পালে আমি যথেষ্ট, ধন্যবাদ। আৰু বেক চাইডে দেখিছে এইটো ষ্টেজ, আচলতে এইখন মানে ভাওনাৰ যিখন কম্পিটিশ্যন হ'ব ইয়াতে হ'ব, আৰু সকলোখিনি বস্তু দেখুৱাই থাকিম। ভাওনাৰ কিছু কিছু দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাই থাকিম, আপোনালোকে স্কিপ নকৰিব, ভিডিঅ'টো চাই থাকিব। বন্ধুসকল, আপোনালোকে গম পাইছে আমি নামৰূপত উপস্থিত হৈ গ'লোঁ, আৰু হৈয়ে আমাক চাহ দিছে, ভাত দিছে খাবলৈ, পূৰা পেট ভৰাই। এতিয়া সকলোবোৰ গ্ৰীণ ৰুমত মেকআপ লৈছে, সকলো আৰ্টিষ্টে মেকআপ লৈ আছে, আৰু ইয়াৰ পিছতে আমাৰ দুহাৰ যাব। দুহাৰৰ গায়ন বায়ন সেইখিনি হৈ মেলি তাৰপিছত শ্ৰীকৃষ্ণ যাব, সূত্ৰ যাব, সকলোবোৰ যাব। ভিতৰত তেখেতসকলে কেনেধৰণে মেকআপ কৰে, নিজে নিজে কৰে আৰু কিছুমানক বেলেগে কৰি দিয়ে, কেনেধৰণে কৰে আপোনালোকক আমি দেখুৱাম। তেনেহ'লে আহক আমি গ্ৰীণ ৰুমলৈ সোমাই যাওঁ। এই পৰ্দাখনেদিয়ে আমি গ্ৰীণ ৰুমত প্ৰথম প্ৰৱেশ কৰিম। প্ৰৱেশ কৰিয়ে সোমাই দেখিছোঁ আমাৰ দুহাৰ ভাইটি, কেনেকুৱা, ভালনে? একদম টিপ টপ, ধুনীয়া সুন্দৰ ভাইটি এজন। লগতে আমাৰ এইফালে ড্ৰেছ কৰি আছে, তাৰপিছতে এইফালে যাম ধুন্দা। আমি ড্ৰেছ পিন্ধা নাই এতিয়ালৈকে, ধুনুদা এতিয়ালৈকে ড্ৰেছ পিন্ধা নাই। এইয়া চাওক বন্ধুসকল, মেহফিল, গ্ৰীণ ৰুমৰ মেহফিল, সকলোবোৰ নিজৰ নিজৰ কামত ব্যস্ত, আৰু সকলোৱে নিজকে কিমান ধুনীয়াকৈ সজাব পাৰে সেইটো লৈ চাই আছে। কি ক'ম আৰু, আপোনালোকে গম পাইছেই গোটেই মেহফিলটো চাই। কি লগাইছে আপুনি? আল্টা বুলি কয় নি? আৰু এইজন হৈছে একদম বহুত এজন সুন্দৰ ল'ৰা দেই,
সুন্দর মানে কি কম আর স্বাস্থ্য পাতিয়ে কম নে চেহারা পাতিয়ে কম নে দেহর ভাজেই কম নে বহুত এইফালে আমার লুলুদা আমার মেকআপ লই আছে লুলুদা জিন্দাবাদ লুলুদা যত আমিও তত বুলিয়ে কব লাগবে এটা লুলুদাই দাড়ি লগাইছে দাড়িখিনির কি লগাই দিছে বা মজা লাগছে রে এই লুলদা কি কম আজি আপনার হেভিকে ফটো এখন মারিম এইফালে আমার স্ত্রী চরিত্র যিখিনি আছে সকলোখিনি এইটো সাইডে উলাই আছে এই আমার প্রস্তুতি পরাখর সেকেন্ড প্রস্তুতি পরাখর আর এইয়া আমার বরখারানী অ দীপলিনা এইফালে বরখারানী আছে আর এইফালে আমার রাইজে দেখা নাই কিন্তু চেহারাটো রাইজে দেখা নাই তো বন্ধু অকল আপনাদের গ্রীন রুমের অকমান মেহফিল দেখিলে আরো বস্তু দেখা থাকি আপনার ভাওনাখনের কিছু কিছু দৃশ্যাংশ মাঝে মাঝে আপনার দেখা থাকি তেনহলে বন্ধু অকল আপনাদের যদি চাই আছে ভিডিওটি শেয়ার টেরা যিমান যি পারে করে থাকক আর ভাওনার কিছু 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 দৃশ্যাংশ আপনার হিট হিট যখন মানে যি দৃশ্যাংশ হব সকলবো আপনার দেখাম আর আমার ভিডিওটি আপনাদের চাই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব তেনহলে আহক আর অকমান ভিডিওটি কিবা এটা কই দিম আৰু ন সেনাপতি পিঠাসেন মুক্ত করে স্বৈগর কপাল অন্য করি মদগরিবী দেবতার রাজত্ব নরকাখুর হব আদি তার ইর্ক শত্রী সম্রাট মিশনে অত গর্ব করি সমর্থ মৈত্র দানব হই স্বর্গর দেবতার সম্মুখত আমি উপস্থিত হরণিকারী পাপিষ্ট ইন্দ্র মাতৃ বসুধার অসতি বলিত হতে করিছ রতনা স্বর্গর দেবতা হই পরস্তির লগত গোপন অভিখানত বৃত্ত হই তহতে কি শুয়া নাই কলঙ্কর কি দেবতা সদাই দেবতা উচ্চ দেবতার সম্মানে তুল করে দুর্জনে নিষ্মতি দানবে বুঝানাই দেবতার কত পরাক্রম পরীক্ষা দেবতা এই বিষাদ বর্ম খাইবার করিবার বাবে সার্গত পদবান নদী মৃত্যুর দেবতার অহংকার করু মুখী দেবগণ রণতৃষ্ণা দূর করা মূর্খ
ভক্তগণ, এবত আজি স্বর্গচ্যুত নরকর হাত, আজি নরক স্বর্গ বৈত্যর এক শত্রু সম্রাট। দেবশিল্পী বিশ্বকর্মা সেনাপতি লই জয়াগ বন্দী করে রাখবা মোর লৌহ পিঞ্জরাগ, আর ইন্দহ পলরিয়া ভীরু দেবতা বন্দী করি অতি শিক্ষে নরকর পল পান্ত করিবা অর্পণ। ময়ো যাও অন্তঃপুরে দেবতা অদিতির পাখে। দেবতা বড় দারবার আপনি খাটেনি হরিবা গহন। বন্ধুসকল, ভাওনাখন হয়ে গেল শেষ, আর আমি আহি গেলো বর্তমান গ্রীন রুমত, আর ইয়াতে আমার জ্যেষ্ঠ কাম চলি আছে। ককাইদেউ বহুত সুন্দর আজি কাম করলে আমার লগত, আর ককাইদেউ বহুত বহুত ধন্যবাদ জানাইছো। আর আমার লগত আছে নামরূপর যুবতী, নামরূপর সুন্দরী আমার জিনিয়া সোনোয়াল। কি কবা, ভাওনাখন কেন লাগিলে? আজি আপনাদের ভাত বনাবলে গ্যাস ব্যবহার নকলেও হব, এই ভিডিওটি চাই দিলে ইয়ার যদি জুই সে ভাত বনায় দিব। হ্যাঁ, যি কি নাম ফিডব্যাক তো চাই বহুত ভাল লাগিলে। খুড়ি আছে, আপোনালোকে মোৰ ভিডিওটো ইমান সময় চাই থকাৰ কাৰণে আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আৰু এতিয়া আমি আপোনালোকৰ পৰা বিদায় লব লৈছো। মাজে মাজে আহি থাকিম, এনেকুৱা ধৰণৰ ভাওনা আপোনালোকক দেখুৱাই থাকিম, আৰু চাই থাকিবলৈ মোৰ চেনেলটো আপোনালোকে ছাবস্ক্রাইব কৰিব। আৰু এতিয়ালৈ আমি